যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো মুসলমান নারী ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নুসরাত জাহান চৌধুরী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গতকাল বৃহস্পতিবার ফেডারেল বিচারক হিসেবে নুসরাত জাহানকে দেয়া প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনয়ন অনুমোদন দেয় সিনেট। তিনি যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট আদালতের নিউ ইয়র্ক ইস্টার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন। 2022 সালের জানুয়ারিতে নুসরাতকে ফেডারেল বিচারক হিসেবে মনোনয়ন দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্টের এই মনোনয়নকে সমর্থন জানায় কয়েকটি সামাজিক ন্যায় বিচার, নাগরিক স্বাধীনতা এবং মুসলিম অধিকার সংস্থা। নুসরাতের নিয়োগটি যুক্তরাষ্ট্রের বিচারিক ব্যবস্থা একটি মাইল ফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ পাওয়ার আগে নুসরাত আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়নের ইলিনয় শাখার আইনি পরিচালক হিসাবে কাজ করেছেন। নুসরাতকে স্বাগত জানিয়েছেন ACLU-র নির্বাহী পরিচালক অ্যান্থনি ডি রোমেরো। ঢাকায় মাত্র 5,500 টাকায় হেলিকপ্টার রাইড সহ সারা দেশে যাত্রী সেবা দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার। বুকিং এর জন্য কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে